প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? হ্যাঁ বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, কারণ তোমরা ঘরে রয়েছো এবং পরিবারের সাথেই রয়েছো। হ্যাঁ বন্ধুরা, সারা পৃথিবীব্যাপী করোনা ভাইরাসের তাণ্ডবে সবাই যখন ঘরবন্দি, আমরাও এর ব্যতিক্রম নই। আর বন্ধুরা, এই ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের ঘরেই থাকতে হবে এবং বাড়িতেও মাস্ক ব্যবহার করতে হবে। আর বন্ধুরা, বাসায় থাকতে থাকতে অনেক সময় বিরক্ত হয়ে তোমরা বাসার ছাদে বা বাড়ির আঙিনায় যদি যাও, তো ঘরে ফেরার পূর্বেই পরে তোমরা কি করবে, ভালো করে হাত পা সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে ধুয়ে ফেলবে এবং মাঝে মাঝে তোমরা হাতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। বন্ধুরা, তাহলে চলো চলে যাই আমরা আমাদের আজকের পাঠে। বন্ধুরা, তোমরা জানো যে আমরা গত ক্লাসে দুখুর ছেলেবেলা পড়েছি। সেই দুখুর ছেলেবেলার যে গল্পগুলো, সেই গল্পগুলো আমরা পড়েছি। তো সেই গল্পের মধ্যে, পদ্যের মধ্যে কিছু শব্দার্থ রয়েছে, যে শব্দগুলো অর্থ আমরা জানি না। আজকে আমরা সেগুলো মুখে মুখে বলবো, জানবো ও লিখবো, ঠিক আছে? তাহলে আমাদের আজকের টপিক হলো অর্থ বলি ও লিখি। হ্যাঁ বন্ধুরা, দেখো প্রথমেই লিখেছি ঝাঁকড়া। হ্যাঁ বন্ধুরা, ঝাঁকড়া শব্দের অর্থ হলো ঘন গোছা। তাহলে বন্ধুরা, তোমরাও বলো ঝাঁকড়া শব্দের অর্থ কি? ঘন গোছা। এরপরের শব্দটি হলো বন্ধুরা বাদার। হ্যাঁ বন্ধুরা, দেখো আমরা একটা শব্দ পেয়েছিলাম না, বন বনে বাদারে, তাই না? বাদারে শব্দের অর্থ জঙ্গল, বাদার শব্দের অর্থ জঙ্গল। হ্যাঁ বন্ধুরা, তোমরাও বলো বাদার শব্দের অর্থ কি? জঙ্গল। ভেরি গুড বন্ধুরা, ঠিক বলেছ। এরপরে দেখো বন্ধুরা, তালপুকুরে কি করত? দুখু তার সঙ্গী সাথীদের নিয়ে, ছেলেবেলার বন্ধুদের নিয়ে কি করত? গোসল করত, সাঁতার কাটতো, তাই না? তাহলে তালপুকুর, তালপুকুর শব্দের অর্থটাকে আমরা জেনে নিই। আমি তোমাদের গত ক্লাসেও বলেছিলাম যে পুকুরের পাড়ে তাল গাছ আছে, যে পুকুরের পাড়ে তাল গাছ আছে সেটি হলো তালপুকুর। হ্যাঁ বন্ধুরা, এর পরের শব্দটি হলো টলটলে। টলটলে শব্দের অর্থ হলো পরিষ্কার। হ্যাঁ বন্ধুরা, কিছু কিছু পানি আছে, তোমরা দেখবে একটি গ্লাসে বা একটি মগের মধ্যে যখন পানি রাখবে, দেখবে তোমার পানির তলায় কি আছে সেটা স্বচ্ছভাবে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে টলটলে শব্দের অর্থ পরিষ্কার, টলটলে শব্দের অর্থ পরিষ্কার। এরপরে হলো শব্দটি হলো মকতব। হ্যাঁ বন্ধুরা, এর পরের শব্দটি হলো মকতব। মকতব শব্দের অর্থ হলো বন্ধুরা, আমি তোমাদের গত ক্লাসেও বলেছি, মুসলমান মুসলমান বালক বালিকাদের প্রাথমিক বিদ্যালয়। তাহলে মকতব শব্দের অর্থ কি বন্ধুরা? মুসলমান বালক বালিকাদের প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ বন্ধুরা, পরের শব্দটি হলো দাসা। পরের শব্দটি হলো দাসা। দাসা শব্দের অর্থ হলো পাকা ও কাঁচার মাঝামাঝি। হ্যাঁ বন্ধুরা, পাকা ও কাঁচার মাঝামাঝি সেটি হলো দাসা। এরপরে দেখো বন্ধুরা, এর পরের শব্দটি হলো তরতর। তরতর শব্দের অর্থ হলো তাড়াতাড়ি। তরতর শব্দের অর্থ হলো তাড়াতাড়ি। এর পরের শব্দটি রইল সুরেলা। হ্যাঁ বন্ধুরা, এর পরের শব্দটি হলো সুরেলা। সুরেলা শব্দের অর্থ হলো খুব মধুর সুর, যে সুর শুনলে আমাদের মন ভরে যায়, প্রাণ ভরে যায়, জুড়িয়ে যায়, ঠিক আছে? সুরেলা, যেমন বাঁশির সুর, তারপরে মানুষের কণ্ঠের সুর, মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর গানের সুর, তাই না বন্ধুরা? কি হয়, মন জুড়িয়ে যায়, খুব মধুর সুর। তাহলে সুরেলা শব্দের অর্থ খুব মধুর সুর। এরপরের শব্দটি হলো মুগ্ধ। মুগ্ধ শব্দের অর্থ হলো বিভোর। মুগ্ধ শব্দের অর্থ হলো বিভোর। হ্যাঁ বন্ধুরা, এর পরের শব্দটি হলো জাতীয়।
জাতির নিজস্ব। হ্যাঁ বন্ধুরা, জাতির, যেমন আমরা কোন জাতি বন্ধুরা বলতে পারো? ঠিক বলেছে বন্ধুরা, আমরা হলাম বাঙালি জাতি, তাই তো? বীরের জাতি, বাঙালি জাতি, বীরের জাতি। হ্যাঁ, জাতীয়, যেমন জাতীয় সঙ্গীত রয়েছে আমাদের নিজস্ব, তাই তো? এটা আমাদের বাঙালি জাতির নিজস্ব। আমাদের নিজস্ব কাবাডি খেলা রয়েছে, তাই তো? সেটা আমাদের বাঙালি জাতির নিজস্ব একটি খেলা। সেই রকম জাতীয় মানে জাতির নিজস্ব, জাতীয় শব্দের অর্থ জাতির নিজস্ব। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমি একবার বলছি, তোমরা এটাই লিখে ফেলবে, ঠিক আছে? তাহলে ঝাঁকড়া শব্দের অর্থ ঘনগোছা, ঝাঁকড়া শব্দের অর্থ ঘনগোছা। এরপর বাদার, বাদার শব্দের অর্থ জঙ্গল, বাদার শব্দের অর্থ জঙ্গল। এরপরের শব্দটি হলো তালপুকুর, তালপুকুর শব্দের অর্থ যে পুকুরের পাড়ে তাল গাছ আছে, যে পুকুরের পাড়ে অনেক তাল গাছ আছে, ঠিক আছে? তারপরে টলটলে, টলটলে শব্দের অর্থ পরিষ্কার, টলটলে শব্দের অর্থ পরিষ্কার। মক্তব, মক্তব শব্দের অর্থ মুসলমান বালক বালিকাদের প্রাথমিক বিদ্যালয়, মুসলমান বালক বালিকাদের প্রাথমিক বিদ্যালয়। ভেরি গুড বন্ধুরা, তোমরা অনেক সুন্দর লিখছ। দাশা, দাশা শব্দের অর্থ হলো পাকা ও কাঁচার মাঝামাঝি, পাকা ও কাঁচার মাঝামাঝি। এরপরে শব্দটি হলো তরতর, তরতর শব্দের অর্থ হলো তাড়াতাড়ি, তরতর শব্দের অর্থ হলো তাড়াতাড়ি। এরপরে শব্দটি হলো বন্ধুরা সুরেলা, সুরেলা শব্দের অর্থ হলো খুব মধুর সুর, খুব মধুর সুর। ভেরি গুড বন্ধুরা, তোমরা সুন্দর লিখছ। মুগ্ধ, মুগ্ধ শব্দের অর্থ বিভোর, মুগ্ধ শব্দের অর্থ বিভোর। এরপরের শব্দটি হলো জাতীয়, জাতীয় শব্দের অর্থ হলো জাতির নিজস্ব, জাতীয় শব্দের অর্থ হলো জাতির নিজস্ব। বন্ধুরা, এখানে একটি আমরা যুক্তবর্ণ পেয়েছি, দুইটি। এই যুক্তবর্ণগুলো আমরা একটু আলোচনা করে নেব। দেখো বন্ধুরা, যেমন গ্রাম, তাহলে এখানে একসাথে কি ময়ের সাথে কি কোনো যুক্তবর্ণ আছে? নেই। ভেরি গুড বন্ধুরা, ঠিক বলেছো। আছে কার সঙ্গে? গয়ের সাথে রফলা আছে, তাই না? তাহলে আমরা গয়ে রফলাটা আগে লিখব, তারপরে গ, তারপরে রফালা, ঠিক আছে? একটু ঘরের মধ্যে আমরা ঘরে খেয়ে দেবো, এরপরে এটা কি রফালা। তাহলে আমি এর থেকে যদি আমরা বলি শব্দ গঠন করো, তাহলে কি হবে? অগ্র বা গ্রহ, অগ্র বা গ্রহ। পরের শব্দটি হলো বন্ধুরা মুগ্ধ, মুগ্ধ শব্দের দেখো গয়ের সাথে ধ যুক্ত আছে, তাই তো? তাহলে গয়ে ধয়ে, তাহলে গ যোগ এই যে ধ, তাহলে কি হবে? দুগ্ধ বা দগ্ধ, দুগ্ধ বা দগ্ধ। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পাঠ। হ্যাঁ বন্ধুরা, তোমরা এটি বাসায় বারবার পড়বে এবং লিখবে, সহজেই তোমাদের এটি আত্মস্থ হয়ে যাবে। বন্ধুরা, অনেক দিন হয়ে গেল কি তাজবীর আবৃত্তি শুনি না, ইসমার গান শুনি না। হ্যাঁ, তোমাদের আরো অনেকের অনেক পারফর্ম আমরা ক্লাসে উপভোগ করে থাকি, আনন্দ করে থাকি। খুব শীঘ্রই আমরা ফিরে আসব এবং সেই সাথে তোমাদের আবৃত্তি গান সবকিছু আমরা শুনবো, সাথে তোমাদের পড়াগুলো খাতাগুলো আমাদের নিয়ে এসে দেখাবে, সেগুলোও দেখবো। সবাইকে ধন্যবাদ।